ফাইনালি গাইস আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য কুবরা বান্ডেল রিটার্ন করতে চলেছে। কুবরা বান্ডেল রিটার্নে 100% কনফার্ম আপডেট, এমনকি গাইস OB44 আপডেটের পর আমাদের ফ্রি ফায়ার গেমের উত্তর কি নতুন ইভলশন বান্ডেল আসতে চলেছে সেটাও কিন্তু 100% শুধু আজকের এই ভিডিওটিতে রিভিউ করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুবই ভালো আছেন। সো গাইস ফাইনালি কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য OB44 আপডেটের পর নতুন আরটি ইভলশন বান্ডেল আসতে চলেছে। বান্ডেলের অফিসিয়াল ফুল লুকটা দেখলে কিরকম হবে, এমনকি গাইস বান্ডেলটা কোন ইভেন্টের ভিতরে বা আসতে পারে, অফিসিয়াল ব্যানার কি, কনফার্ম ডেট কি, গেনে থেকে আসা 100% কনফার্ম আপডেট, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এয়ার টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। আপনারা হয়তো জেনার পর অবাক হয়ে যাবেন যে OB44 আপডেটের পর আমাদের ফ্রি ফায়ার গেমে তোর 100 সেন্সিটিভিটির জায়গায় কিন্তু আপনার সকলে 200 সেন্সিটিভিটি ইউজ করতে পারবেন। সো এটা কিভাবে সম্ভব? এছাড়াও গাইস এরকম মারাত্মক কিছু আপডেট কিন্তু আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে, এছাড়াও আমাদের ফ্রি ফায়ার গেমের আপকামিং কিছু মারাত্মক ইভেন্টের আপডেট। আর হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওটিতেও কিন্তু আপনাদের সকলের জন্য উইকলি গিভের ব্যবস্থা করা হয়েছে। সো গিভওয়েতে কিভাবে পার্টিসিপেট করবেন ভিডিওটা প্রথম থেকে না টেনে লাস্ট পর্যন্ত পড়ে দেখলে বুঝতে পারবেন। তো চলুন গাইস আজকের এই ভিডিওটা শুরু করে ফেলি। সকলেই মোটামুটি আপনারা আমাকে একটা কমন কোশ্চেন বর্তমান সময়ে সব থেকে বেশি করতেছেন, সেটা হলো কি আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য কোবরা বান্ডেল কবে এবং কোন ইভেন্টের ভিতরে রিটার্ন করবে, এটা নিয়ে একটা কনফার্ম আপডেটের জন্য। স্ক্রিন পর যে আমাদের কোবরা বান্ডেলটি দেখতে পাচ্ছেন, আপনার তুমি বিডি সার্ভার এমন কিনে সার্ভার জন্য কোবরা বান্ডেলটি এরকম টাইপের একটা রিং ইভেন্টের ভিতরে রিটার্ন দেখতে পারবেন। এখন গেস এটা OB44 আপডেটের পরে আসা সব থেকে বেশি পরিমাণে চান্সেস রয়ে গেছে। অ্যান্ড গেস নতুন একটা ইভো বান্ডেল আসবে, ইভো বান্ডেলটি আমি আপনাকে একটু পরে রিভিউ করে দেখা দিচ্ছি। তার আগে কিন্তু আমাদের কোবরা বান্ডেলটি রিটার্ন করার সব থেকে বেশি পরিমাণে চান্সেস রয়ে গেছে। অপরদিকে অ্যাকর্ডিং মোতাবেক শোনা যাচ্ছে এই ওবিতেই, দ্যাট মিনস আমাদের বর্তমানে চলতেছে OB43 আপডেট, এই আপডেটই কিন্তু বিডি সার্ভার এমন কিনে সার্ভার জন্য কোবরা বান্ডেলটি রিটার্ন করতে পারে, বাট চান্সেস খুবই কম। এছাড়াও গাইস আমাদের কুবরা বান্ডেল রিটার্ন এর যদি এরপর আর নতুন কোনো লিখছেন আপডেট পাই, সেক্ষেত্রে তো অবশ্যই আমি আপনাদেরকে সবার আগে রিভিউ করে দেখিয়ে দিব। এছাড়াও গাইস আজকে রাত 12টার পর ফাইনালি আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য মারাত্মক কিছু ইভেন্ট আসতে চলেছে। সো কি কি নতুন নতুন ইভেন্ট দেখতে পারবেন চলুন আমি আপনাদেরকে এক এক রিভিউ করে দেখা দিচ্ছি। রামাদান স্পেশাল বিডি সার্ভার জন্য এই রামাদান গিভওয়ে নামক একটা ইভেন্ট দেখতে পারবেন, যেটি কিন্তু 22 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত বিডি সার্ভার জন্য চলবে, অনলি বিডি সার্ভার ইভেন্ট আসবে। এন্ড এই যে মেল বান্ডেল দেখতে পারতেছেন, এই বান্ডেলটি কিন্তু বেশিরভাগ প্লেয়ারাই একদম ফ্রিতে পেয়ে যাবেন। সো কালকে ইভেন্ট আসতে চলেছে, ইভেন্টটা আসলে এক্স্যাক্টলি বলা যাবে যে ইভেন্টের ভিতর কনসেপ্টটা কিরকম, এমনকি কিভাবে মিশনটা কমপ্লিট করতে হবে। যদি আর কি ভিডিও চান অবভিয়াসলি আমি আপনাকে ভিডিও বানিয়ে জানিয়ে দিব। আর হ্যাঁ, ইন্ডিয়া সার্ভার জন্য আপনার সকলে হোলি রিং ইভেন্ট দেখতে পারবেন, যেখানে কিন্তু ফার্স্ট স্পিনে আপনার সকলে 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন, তারপর থেকে কিন্তু স্বাভাবিকভাবে স্পিন করতে হবে। এমনকি এখানে এই বান্ডেলটা মেল বান্ডেলটা দেখতে পারবেন, একটা এমএটিবির স্কিন থাকবে। সো এই দুটি কিন্তু আপাতত শো করতেছে, তবে রিং ইভেন্টের ভিতর আরো কিছু আইটেম অ্যাড করা হতে পারে। মোস্ট প্রবাবলি গাইস ইভেন্টটা বিডি সার্ভার জন্য আসতে পারে, বিকজ হোলি স্পেশাল অনেক আইটেম কিন্তু বিডি সার্ভার জন্য দেখা গেছে অলরেডি। বর্তমানে গাইস আমাদের ফ্রি ফায়ার গেমে তো অনেক অনেক ইভেন্ট আসতেছে, তো ইভেন্টগুলো কমপ্লিট করার জন্য ডেমো টপ আপ করা লাগতেছে বেশি বেশি করে। তো ট্রাস্টেড ওয়েবসাইট যারা যারা খুঁজতেছেন ভালো কম্বো অফার সহকারে, তারা কিন্তু অবশ্যই বম টপ আপ ওয়েবসাইট থেকে ডেমো টপ আপ করে নিতে পারেন। ইভেন আমি নিজেও কিন্তু টপ আপ করি ইন গেম, এখানে বড় সড়ো মারাত্মক অফার চলতেছে, তো অফারগুলো লুটানোর জন্য কিন্তু অবশ্যই ডেমো টপ আপ করে নিতে পারেন আমাদের এই ওয়েবসাইট থেকে। লিঙ্ক কিন্তু অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এমনকি ফার্স্ট পিন কমেন্টে দেওয়া থাকবে। এছাড়াও এখানে কিন্তু গিভওয়েও করা হয় প্রতি সপ্তাহে। আর হ্যাঁ গাইস, এখন পর্যন্ত যে যারা OB44 আপডেটের অ্যাডভান্স সার্ভার পান নাই, এটা নিয়ে একেবারে মন খারাপ করবেন না অথবা দুশ্চিন্তাও করবেন না, বিকজ কালকে আপনার সকলে 22 তারিখে কিন্তু আপনার সকলে OB44 আপডেটের অ্যাডভান্স সার্ভারটাকে অফিসিয়ালভাবে ডাউনলোড করতে পারবেন। সো গাইস আশা করছি এই বিষয়টাও ক্লিয়ার বুঝতে পেরে গেছেন। গাইস অ্যাডভান্স সার্ভার নিয়ে যেহেতু কথা উঠেছে, সো আপনারা কি কেউ জানেন OB44 আপডেটের উপর কি কি মারাত্মক আপডেট আসতে চলেছে আমাদের ফ্রি ফায়ার গেমে, তো যেগুলো কিন্তু একজন ফ্রি ফায়ার প্লেয়ার হিসেবে আপনাদের সকলের জানা উচিত। সো নতুন ক্যারেক্টার হচ্ছে গিয়ে কাইরোস ক্যারেক্টার, এই নতুন ক্যারেক্টারটি কিন্তু আপনার সকলে OB44 আপডেটের পর আমাদের ফ্রি ফায়ার গেমে তো দেখতে পারবেন, যেটি কিন্তু অ্যাডভান্স অ্যাপের অলরেডি দেখা গেছে। আর হ্যাঁ গাইস, এটি কিন্তু একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার স্কিল হবে, যেটি কিন্তু গাইস আমার কাছে অনেক বেশি পরিমাণে ভালো লাগছে। এছাড়াও এটা ইপি রিলেটেড একটা ক্যারেক্টার হতে চলেছে। গাইস আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি, বর্তমানে আমাদের সেন্সিটিভিটি সেকশনে জেনারেল, রেড ডট, 2x, 4x, স্নাইপার, এমনকি ফ্রি লুক, এগুলো আপনার কত পর্যন্ত নিতে পারেন? সকলেই স্বাভাবিকভাবে আনসার দিবেন যে 100% নিতে পারি। তবে হ্যাঁ গাইস, OB44 আপডেটের পর আপনার সকলে এগুলোকে 200% বাড়াইতে পারবেন। অ্যাকচুয়ালি যারা বেশি সেন্সিটিভিটিতে গেম প্লে করতে পছন্দ করে অথবা গাইস সেন্সিটিভিটি অনেক পছন্দ অনেকেই আছে, তো আবার ফোনের ডিপিআই বাড়ায় গেম প্লে করে, দ্যাটস ওয়াই ফোনের অনেক ক্ষয়ক্ষতি হয়। সো সেই কথা বেবি গেরিনা ফাইনালি আপডেটে নিয়ে আসছে। সো OB44 আপডেটের পর আপনার সকলে বেশি জেনারেল সেন্সিটিভিটি অথবা রেড ডট অথবা ফ্রি লুক প্রত্যেকটা কিন্তু বেশি বেশি করে বাড়ায় গেম প্লে করতে পারবেন। এই আপডেটে গাইস আমার কাছে জাস্ট OP লেভেলে লাগছে। সো আপনাদের কার কাছে কেমন লাগছে সেটি কিন্তু নিশ্চয়ই আমাকে অবভিয়াসলি কমেন্ট করে
করে জানাই দিতে পারেন আলহামদুলিল্লাহ গাইস আমাদের লাস্ট ভিডিও রুট লিগিবর যে লাইক এমটা ছিল এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তবে এখনো পর্যন্ত ভিউয়ার এমটা কমপ্লিট হয় না আই होप ভিউয়ার এমটাও কমপ্লিট হয়ে যাবে যদি আর কি কমপ্লিট হয়ে যায় তাহলে গাইস আমি অবশ্যই রুট লিগিবর রেজাল্ট আমার আপকামিং ভিডিওতে জানিয়ে দিব সেই দিক থেকে কোনো প্রকার টেনশন আর কোনো প্রয়োজন নাই অপরদিকে গাইস আমি জেনে আমার অনেক সাবস্ক্রাইবার রয়েছে এইভাবেই গাইস ডায়মন্ড উপভোগ করে না প্রতিনিয়ত ভিডিও অনেক ইভেন্টের ভিতর ডায়মন্ডের ইভেন্ট থাকা সত্ত্বে ইভেন্টগুলোতে স্পিন করতে পারে না তো তাদের কথা ভিবি আজকের ভিডিওটিতে মাত্র 1.3 কে লাইক এন্ড 12 কে ভিউজ কমপ্লিট করে দিতে পারলে কিন্তু আপনাদের মধ্যে থেকে লাকি উইনারকে অবশ্যই গাইস আমি উইকলি গিভওয়ে করে দিব আশা করছি সকলে মিলে এটা ইজি কমপ্লিট করে ফেলতে পারবেন আর গাইস আমি তেমন কিছু বলবো না তো আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটা করে লাইক করেন এন্ড চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়েন মানুষের মন মানসিকতা হচ্ছে সব আসলে মনটা যদি খারাপ থাকে অথবা মনের ভেতর যদি কোনো প্রকার ইয়ে চলে আর কি তাহলে বুঝতে পারতেছেন দুনিয়ার কিছুই ভালো লাগে না সো সকলে আমার জন্য একটু দোয়া করবেন আমি যাতে সুস্থ হয়ে যাই আলহামদুলিল্লাহ গাইস এখন আগের থেকে অনেকটাই ভালো আছি গাইস আপনারা কি কেউ জানেন আমাদের ফ্রি ফায়ার গেমে তো ভিডিও সার্ভার এমন কিনে সার্ভার জন্য আবারও কবে অ্যাঞ্জেলিক প্যান্টের ইভেন্টগুলো আসবে তো না জানা থাকলে কোনো সমস্যা না গাইস আজকের এই ভিডিওটিতে নতুন আপডেটে আমি আপনাকে পুরো ফুল ডিটেলসে দিয়ে দিচ্ছি লেক্স অ্যাকর্ডিং মোতাবেক জানা যাচ্ছে ফাইনালি আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য অ্যাঞ্জেলিক স্পেশাল কিছু প্যান্ট নিয়ে এরকম একটা স্পেশাল লাক রোল ইভেন্ট দেখতে পারবেন যেখানে কিন্তু অ্যাঞ্জেলিক রিলেটেড অনেক অনেক আইটেম থাকবে বিকজ অ্যাঞ্জেলিক স্পেশাল একটা টপ আপ ইভেন্ট কিন্তু অলরেডি আমাদের বিডি সার্ভার এমন কিনে সার্ভার জন্য চলতেছে আগামী 15 দিনের ভিতর কিন্তু স্পেশাল লাক রোল ইভেন্টে দেখতে পারবেন বাট এখনো পর্যন্ত অফিসিয়াল ব্যানারটা আসেনি আমাকে এক্স্যাক্টলি ডেটটা আসে নাই দ্যাটস ওয়াই নিয়ে নতুন আপডেট আমি আপনাকে দিতেছিলাম না বাট আপনাদের যে পরিমাণে কমেন্ট পেতেছি ভাই এটা নিয়ে কোশ্চেনের আনসারটা তো না দিয়ে পারতেছি না একেবারে এই সব গাইস আমাদের অ্যাঞ্জেলিক প্যান্টের ইভেন্টের আপডেটটা আশা করছি বুঝতে পেরে গেছেন যাই হোক গাইস ফাইনালি পর চলুন আপনাদের করা কিছু স্পেশাল কমেন্ট আমরা সকলে মিলে পড়ে আসি ফার্স্ট কমেন্টটা হচ্ছে আতা গেছে তুতা পাখি ডালিম গেছে মৌ রতন ভাইয়ের 100 কে সাবস্ক্রাইবার পূরণ হোক এটা চাই রতন ভাইয়ের আজকেও ভাই যাই হোক কিছু বলার নাই রাতে মশা দিনে মাসি আরে রাতে মশা দিনে মাসি তোমাকে আমি অনেক ভালোবাসি আমাকে নাকি অন্য কাউকে যাই হোক সেম টু ইউ ব্রো ওভারঅল গাইস আপনাদের এই কমেন্টগুলো পিক করতে পারলে আমার মনটা অনেক ভালো লাগে এমনকি বিরুতের জন্য একটা পূর্ণতা ভাব পায় এরকমটা আমার মনে হয় অ্যান্ড যাদের কমেন্টগুলো পিক করতে পারেনি একেবারেই মন খারাপ করবেন না আপনিও গাইস আজকের এই ভিডিওটি নিচে এরকম ইউনিক ফানি টাইপের মজাদার কমেন্ট করেন তাহলে আপনার কমেন্টটাকে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওটিতে রিসিভ করা হবে মোটামুটি আমাদের ওল্ড প্রিপেয়ার রিলেটেড অনেক অনেক আইটেম এখানে দেখতে পারতেছেন সো এখান থেকে আপনাদের পছন্দের আইটেম কোনটা ছিল সো এমনকি আপনি এখানে কোন জিনিসটা সবথেকে বেশি মিস করতে সেন অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর হ্যাঁ গাইস আমাদের ওল্ড প্রিপেয়ার রিলেটেড আপডেট এমনকি OB44 আপডেটের উপর কি কি নতুন নতুন চেঞ্জেস আসতে চলেছে এগুলো নিয়ে কিন্তু আরো মারাত্মক কিছু আপডেট আসতে চলেছে আপকামিং সময়ে আমার নতুন ভিডিওগুলোতে ভিডিওগুলো মিস না করতে চাইলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো গাইস ফাইনালি চলুন কথা বলা যাক আমাদের প্রিপেয়ার গেমের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য নতুন ইভলিউশন বান্ডেল হিসেবে OB44 আপডেটের পর কোন নতুন ইভলিউশন বান্ডেলটি দেখতে পারবেন পুরো ফুল ডিটেইলস A to Z রিভিউ করে দেখা দিচ্ছি OMG ফাইনালি দেখতে পারতেছেন অফিসিয়াল ট্রেলারটা রয়েছে ভাই সাব এই নতুন ইভলিউশন বান্ডিটে কিন্তু আমাদের OB44 আপডেটের উপর আপনারা সকলেই দেখতে পারবেন যেটা কিন্তু মোটামুটি দুটো কালারে বিভক্ত করা থাকবে এমনকি দেখতে পারতেছেন বান্ডেলের লুকটা কিরকম হবে অ্যাকচুয়ালি বান্ডেলের পিছনে অ্যাকচুয়ালি আমাদের পাখা মতো কিছু একটা থাকবে যেটা কিন্তু এখানে ট্রেলার্সের ভিতরে দেখা যাচ্ছে ছিল গাইস ইন গেমলি যে রিভিউটা এটা কিন্তু OB44 আপডেটের পরেই দেখিয়ে দিতে পারবো বিকজ এখনো পর্যন্ত ওইটা গেমটা রিভিল করে নাই আর হ্যাঁ গাইস 17 এপ্রিল ফাইনালি কিন্তু আমাদের OB44 আপডেট আসতে চলেছে ফ্রি ফায়ার গেমের ভিতর সো আশা করছি বিষয়টি বুঝতে পেরে গেছেন সো গাইস এই ছিল এখনকার মতো ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো পরবর্তী আপডেটটি নিউজ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ গাইস